ওমা, কালকে তো হোলি, তো একটা পুরনো কিছু দাও, জামা বার করে খেলতে যাব তো বলো। সকালবেলা এসে তো পুজো হয়ে যাবার পরেই সব চলে আসবে ডাকতে, তখন তুমি আর দেবে না বার করে। একটা তাড়াতাড়ি জামা একটা দাও, বার করে দাও, পুরনো একটা নতুন পরে গেলে তো আর রক্ষে নেই, তুমি দেবে আচ্ছা খুশি আমাকে। প্লিজ তাড়াতাড়ি বার করে দাও না, আমার একটা একটা জামা বার করে দাও। কি হলো কি, বাপরে বাপরে, শোরগোল করছিস! আমার মনে আছে কালকে তুই দোল খেলতে যাবি, তার জন্য আমি একখানা পুরোনো জামা বার করে রেখেছি, এনে দিচ্ছি, এনে এই জামাটা, এটা পরবি। এইটা এইটা দিয়ে তো তুমি কালকে দেখলাম ঘর পড়ছিলে, নেতা করেছো, সেইটা পরে কি আমার খেলতে যায়? একটা এইটা পরে কী করে খেলতে যাবো? এটা তো তুমি নেতা করে ফেলেছিলে বলো। কেন, তুমি কি বিয়ে বাড়ি জামা পরে যাবে ঠিক করেছ নাকি? আলমারি থেকে তোমাকে পাট বার করা জামা বার করে দেবো, যেটা দিচ্ছি সেটা পরে খেলতে যা। ঠিক আছে ঠিক আছে বাবা, এইটা পরেই রং খেলতে আছে, তোমার এই ঘ্যান ঘ্যানানি প্যান প্যানানির থেকে এইটা পরে রং খেলা আমার কাছে অনেক ভালো। ঠিক আছে, আর ওইখানে থাকলেই তুমি প্যান প্যান করবে, আমি চললাম চললাম। আরে মানে শোন শোন, তেল ঠেল মেখেছিস তো? তেল বড়লিন সব মেখেছিস তো? আগের বার মনে আছে তেল বড়লিন না মেখে গিয়ে সে রং ঘষতে ঘষতে চায় গায়ের চান্দা ছিঁড়ে যাচ্ছে, মনে করে তেল আর বড়লিন মেখে যাস কিন্তু এবারে রং খেলতে, নাহলে তোরই কষ্ট হবে। কি তেল? না না, আমি তেল বড়লিন সমস্ত মাখে নি, ও আগের বার শেফালি মেখেছিল, ওকে সব কটা বুঝতে পেরে গিয়েছিলো, রোগরে রোগরে তেল বড়লিন সব তুলে দিয়েছিল, আরও তার মানে খুব কষ্ট হয়েছিল। ওসব তেল বড়লিন আমি মাখতে পারবো না, ঠিক আছে আমার কষ্ট হবে, ওই একটু একটু করে রং তুলবো তবুও আচ্ছা, কিন্তু ওসব তেল বা বড়লিন মেখে আমি খেলতে যাবো না, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসলাম। ঠিক আছে ওমা, এসো এসো, আমি এবার চেঞ্জ করে খেলতে বেরিয়ে যাবো, তোমাকে একটুখানি আবির ঠাবির দিয়ে দিয়ে এসো, তাড়াতাড়ি এসো, আমি এবার বেরিয়ে যাবো, যখন আসবো তখন তো ঘরে ঢুকতে দেবে না, বলবে ভূত হয়ে এসেছিস, ঘর নোংরা করে দিয়েছিস। এসো তাড়াতাড়ি এসো, একটুখানি আবির দিয়ে তোমার পায়ে একটুখানি আবির দিয়ে আমি চলে যাই খেলতে, ঠিক আছে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। না 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 না, এখন আর আমাকে রং মাখাতে আসিস নি, রং দিতে আসিস নি, তুই তো চানও করিস নি, কিছুই করিস নি, আর ওই অবস্থায় আমাকে ছুতে আসছিস। আমি এখন বলতে চান টান করেছি, ঠাকুরকে একটুখানি আবির দিতে যাচ্ছি, তা না রং দিতে এসছে, পরে দিবি, তোর যখন সময় হবে তখন রং দিবি, ঠিক আছে? এখন আমাকে ছুবি নে, ঠিক আছে? এখন একদম ছুবি নে আমাকে। তোমাদের না এই একটা অজুহাত বাবা, চান করেছি, পুজো করতে যাচ্ছি, রান্না করেছি, রং দিবি না এ দিবি না নিকুচি করেছে, তোমার ওই আবির দেবা, আমি আর আমার অত সময় নেই, আমি চললাম খেলতে, আর যদি পরি তো বিকেলবেলা পরিষ্কার হয় তখন তোমার পায়ে আবির দেবো, ঠিক আছে? ঠাকুরকে তখন আবির দেবো, এখন আমি চললাম, টাটা। হ্যালো গাই, সবাইকে হ্যাপি হোলি। এই ভিডিওটা মেবি কালকে আসছে, তখনও হোলি থাকছে, তো ভিডিওটা মামের আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম, তোমাদের খুব ভালো আগেরটা সাপোর্ট পেয়েছিলাম, সেজন্য আবার হোলি স্পেশাল একটা ভিডিও নিয়ে চলে এলাম। কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। আর কিছু হলে আমি 300 সাবস্ক্রাইব কমপ্লিট করবো, তো থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও করোনি তারা চট করে যাও, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে সবার কাছে নোটিফিকেশান চলে যায়। আর এইরকম আমি টপিক বা অন্য কোনো টপিকে যদি কোনো ভিডিও তোমরা জানতে চাও, এটা হচ্ছে আমার পেজ, সেম একই নামে পেজ আছে, বেঙ্গলি ব্লগার মিনু, সেইখানে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো, আমি সেরকম তোমাদের পছন্দ মতো আমি ভিডিও বানাবো। এবং আমার ইনস্টাও আছে, এটা হচ্ছে আমার ইনস্টা, সেখানে গিয়েও তোমরা আমাকে মেনশন করতে পারো যে কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, ঠিক আছে? আর এই ভিডিওটার কোন পার্টটা তোমাদের বেশি ভালো লাগলো, তোমাদের লাইফের সাথে কোন পার্টটা বেশি রিলেটেড আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর ওয়েট করো, আবার খুব তাড়াতাড়ি একটা ফুড চ্যালেঞ্জ আসতে চলেছে এবং এইরকম ভিডিও আসতে চলেছে, তার জন্য ওয়েট করো। বাই, এবং সবাইকে হ্যাপি হোলি।